হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নেম ইজ বিএম পিজিক্স টুডে আই ক্যান টক অ্যাবাউট দ্য নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টপিক জেনফা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড সেভেন্টিন আই হোপ মাই অল পেয়ারি বাচ্চো সঠবে ওকে তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা জেনফার সম্পর্কে কয়েকটা কথা বলবো আগে তারপরে তোমাদের দু হাজার সতেরো সালে জেনফার যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা সলভ করবো তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে দেখো এখানে স্ক্রিনে একটা জেনফা সম্পর্কে আমি কয়েকটা কথা বলার জন্য একটা তোমাদের রেডি করেছি যে অবশ্যই এখানে প্রথমে লেখা আছে বিএম ফিজিক্স এটা আমার চ্যানেলের নাম তোমরা প্রত্যেকেই জানো জেনফা ইউজি আন্ডার গ্রাজুয়েটের এই জেনফা পরীক্ষাটা অ্যাকচুয়ালি প্রতি বছর হয় জেনফা পরীক্ষাটা হয় দুশো মার্কসের ফিজিক্স থেকে থাকে পঞ্চাশ নম্বর কেমিস্ট্রি থেকে পঞ্চাশ নম্বর এবং বায়োলজি থেকে একশো নম্বর মানে পঞ্চাশ পঞ্চাশ একশো আর একশো আর একশো দুশো ফিজিক্স থেকে পঁচিশটা কোশ্চেন বায়োলজি থেকে কেমিস্ট্রি থেকে পঁচিশটা কোশ্চেন এবং বায়োলজি থেকে পঞ্চাশ কেনা কোশ্চেন মানে মোটর উপরে একশো কেনা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের টু মার্কস করে থাকে যদি তুমি একটা করে কোশ্চেন ভুল করো তাহলে সেই একটা করে কোশ্চেন ভুলের জন্য তোমাকে হাফ মার্কস করে কাটা যাবে মানে রং অ্যান্সারের জন্য নাম্বার কাটা যাবে এবার প্রশ্ন স্যার জেন পাপড়ে আমাদের হবে কি এবার জেন কি কী হবে না সেটা পরেকার বিষয় কী বা হবে কি সব সেটাও পরেকার বিষয় প্রথমত যদি আমরা দেখি মেডিকেল লাইনে নিট হচ্ছে কি সাধারণত সব ভালো লেভেলের এক্সাম তারপরে যদি একটু লো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলা হয় তাহলে সে তাদের তাদের সবথেকে ভালো পরীক্ষা হচ্ছে জেনফা তো জেনফার সাহায্যে একটা স্টুডেন্ট বিএসসি নার্সিং করতে পারে বিপিটি করতে পারে বিএমএলটি করতে পারে বিএসসি সিসিটি করতে পারে বিএসসি ওটিটি করতে পারে বিএসসি পিটি করতে পারে বিএসসি পিএ করতে পারে বিএসসি এম এম বি করতে পারে বি করতে পারে বিএইচএ বিএইচএসেট্রা প্রত্যেকটার আমি ফুল ফর্ম এখানে লিখে দিয়েছি তোমরা দেখতে পারবে তো এছাড়াও আরও আছে কোর্স তো এগুলো মোটামুটি ভালো কোর্স ইতিমধ্যে আমার এই কোর্সগুলোর মধ্যে আমার স্পেশালি আমার নিজস্ব স্টুডেন্ট অনেক সংখ্যক আছে সেটা সংখ্যা বলাটা তোমাদের কাছে শোভনীয় হবে না কারণ সেটা নিজেকে বড়াই করা হবে দরকার তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কত সংখ্যক স্টুডেন্ট কত জায়গায় রয়েছে তো যাই হোক তোমরা এক তাহলে একটা কোশ্চেন করতেই বলেছ আর তাহলে আমাদের যদি জেনফা এত ভালো হয় তো আপনি জেনপার কেন প্রিভিয়াস ইয়ার কোনো সল সলভ করাচ্ছেন কেন ভালো কোশ্চেন আমি তোমাদেরকে প্রথমত প্রিভিয়াস কয়েকটা ইয়ার সলভের মাধ্যমে আমি কোশ্চেন প্যাটার্নটাকে অবগত করতে চাইছি এবং স্পেশালি আমি তোমাদের ফিজিক্স নিয়েই বলব এবং পরবর্তীতে কয়েকটা সালের কোশ্চেন অ্যাটলিস্ট দশ কেন সালের কোশ্চেন যখন তোমাদের কাছে জানা থাকবে তখন একটা সিম্পল বোর্ডের বই থেকে যদি আমরা বলি ওয়েস্ট বেঙ্গলে আমরা ছায়া প্রকাশনী কথাই বলি যদি ডব্লিউ বিসিএইচ এসি ওয়েস্টবেঙ্গল কাউন্সিল বা হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে ছায়া প্রকাশনী বলো বা সাঁতরা প্রকাশনী বলো বা পারুল প্রকাশনী বলো বা তোমার হচ্ছে গিয়ে যে কোনোটাই বলো না এখনও ঠিক আছে তো যে কোনো সাধারণ বই থেকে ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন বলতে গেলে ফিজিক্সের পঁচিশটা কোশ্চেনের মধ্যে আমি তো মনে করি চব্বিশটা বা পঁচিশটা কোশ্চেনই তোমার কমলা পড়ে যায় তো কোশ্চেন প্যাটার্নগুলোকে একটু ভালো করে জানার চেষ্টা করো দেখবে তোমাদের ফিজিক্স অত্যন্ত সহজ হবে আর একটা বিষয় আমি ফিজিক্স নিয়ে কথা বলছি তোমাদের কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে কিন্তু কম গুরুত্ব নেই মানে কোনো একটা সাবজেক্টের গুরুত্ব কমে গেলে কিন্তু তুমি হয়তো জেনপার কোনো একটা পার্টসে তুমি পেয়ে যাবে কিন্তু বিএসসি নার্সিং বা ভালো ভালো কিছু যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিন্তু তুমি কিন্তু মানে পারমিট পাবে না তাই আমি তোমাদের বলবো একটু লজিক্যালি পরে দেখবে তোমাদের জন্য ভালো সুযোগ থাকবে তো যাই হোক চলো কথা না পারি আমরা দু হাজার সালের কোশ্চেনটা শুরু করছি পরবর্তীতে আমরা আবার নিয়ে আসবো তো এখানে দু হাজার সতেরো সালের কোশ্চেনে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এ দেখো দু হাজার সতেরো সাল জেনপা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আমি ফিজিক্সের প্রশ্নটা আলোচনা করব তো এখানে ফিজিক্সের প্রশ্নে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আচ্ছা শুরুতে একটি একটা কথা বলে দিই এই দু সালের ফিজিক্সের কোশ্চেনগুলোর মধ্যে সব থেকে প্রথম কোশ্চেনটাই একটু টাফ ছিল ঠিক আছে টাফ বলতে একটু মডারেট টাফ বলা যাবে না একটু সময় লাগবে ক্যালকুলেশন করতে বাকি কোশ্চেনগুলো ক্যালকুলেশন করার জন্য কোনো সময় লাগবে না কারণ মুখে মুখে হয়ে যাবে বা ছোটোখাটো ক্যালকুলেশন আছে প্রথম কোশ্চেনটি একটু হালকা বড় আছে তাই এখানে তোমাদের হতাশা হওয়ার কিছু নেই আমি একটু বলছি বিষয়টা দ্য মাস অফ ক্যালোরিমিটার ইজ টেন গ্রাম দ্য স্পেসিফিক হিট অফ ম্যাটেরিয়াল অফ দ্য ক্যালোরিমিটার ইজ জিরো পয়েন্ট ওয়ান দ্য

জলের আপে কিতাব বলা নেই মানে বুঝে নিতে হবে ওয়ান ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসি তাহলে এখানে আমি মোটের উপর প্রথম যে লাইনটি বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যে ক্যালোরি মিটারে ভর দেওয়া আছে এবং ক্যালোরি মিটারের মধ্যে ঊনপঞ্চাশ গ্রাম জল আছে জল এবং ক্যালোরি মিটার উভয়ের উষ্ণতা কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বলা না থাকলেও ভেবে নিতে হবে ক্যালোরি মিটারের আপে কিতাব বলা আছে জলের আপে কিতাব আমরা জানি ওয়ান ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এরপর বলছি ওই ক্যালোরি মিটারের মধ্যে দশ গ্রাম ভরের একটি বরফ খণ্ড ছেড়ে দেওয়া হলো সেই বরফ খণ্ডটি যদি লিনতা হয় আশি ক্যালোরি পার গ্রাম তাহলে কত উষ্ণতা ফাইনাল টেম্পারেচার কত হবে জলের তাহলে তোমাকে প্রথমত এটা বুঝতে হবে ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারের মধ্যস্থ জল দুজনে পঁচিশ ডিগ্রিতে রয়েছে এবং বরফ জিরো ডিগ্রিতে রয়েছে তাহলে পঁচিশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে আসতে ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারের মধ্যস্থ জল যতটা তাপ অর্জন করবে সেই তাপের পরিমাণটা যদি দশ গ্রাম বড় প্রত্যেক গ্রাম আশি ক্যালোরি করে তাপ গ্রহণ করে যতটা হবে সেই তাপটা ওর থেকে কম হয় মানে ক্যালোরিমিটার দ্বারা বর্জিত তাপ এবং বরফ করতে গৃহীত তাপ মানে দেখা গেলো ক্যালোরিমিটার তাপটা বেশি হয় তাহলে বুঝতে হবে বরফ প্রথমে গলবে গলার পরে কিছু তাপ পরে থাকবে তাহলে যদি তাপ পরে থাকে তারপরে ওখানকার এক্সট্রা উষ্ণতা বরং জলকে কী মানে একটা নির্দিষ্ট উষ্ণতা পৌঁছতে সহায়তা করে এবং সেই নির্দিষ্ট উষ্ণতা চেয়েছি যেহেতু উষ্ণতাগুলো ভ্যালিড দেওয়া আছে তাহলে ভেবে নিতে হবে যে এখানকার উষ্ণতাটা কিন্তু এখানকার থেকে বেশি হবে ঠিক আছে সেটা দেখা যাক আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো তো প্রথমত আমি তোমাদের ডেটাগুলো একটু হালকা করে দেখানোর চেষ্টা করছি যেমন ধরে নাও আমি তোমাকে বলছি এখানে যে ক্যালোরিমিটারের ভর যদি বলি আমি ক্যালোরিমিটার এবং তোমার চিগে জল কর্তৃক বর্জিত তাপ সেটা কত জল কর্তৃক বর্জিত তাপ হবে এইচ সমান সমান এইচ ওয়ান প্লাস এইচ টু মানে কি ক্যালোরিমিটারে ভর কত দশ আপেগি তাপ কত পয়েন্ট ওয়ান এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ বর্জন করে চিরতে আসবে আবার উনপঞ্চাশ গ্রাম জল আপেগিতাব ওয়ান সেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রিতে আসবে তাহলে এখানে যেটা দেখা গেলো এই জায়গাটা মানে তোমার হচ্ছে কি ওয়ান মানে পঁচিশ প্লাস এই জায়গাটা কত উনপঞ্চাশ ইন্টু পঁচিশ তাহলে ঊনপঞ্চাশ ইন্টু পঁচিশ মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তোমার ঊনপঞ্চাশ ইন্টু পঁচিশ প্লাস পঁচিশ মানে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ক্যালোরি তাপ বর্জন করলো ক্যালোরি মিটার এবং ক্যালোরি মিটার মধ্যস্থ জল এবার বরফ যে জিরো ডিগ্রির বরফ আছে সে কতটুকু তাপ গ্রহণ করবে জিরো জলে জলে হওয়ার জন্য তারে দশ গ্রাম বরফ আছে এবং প্রত্যেক গ্রাম বরফ জলে পরিণত হওয়ার জন্য আশি ক্যালোরি তাপ দরকার মানে মোটের ওপর আটশো ক্যালোরি তাপ দরকার তাহলে বুঝতেই পারছি আমরা যে এইচ এর মানটা কিন্তু এইচ প্রাইমের থেকে বেশি আছে মানে এই তাপটা জলকে গলানোর পরেও পড়ে থাকবে বুঝতে পারলে বিষয়টা তাহলে কতটুকু তাপ পরে থাকবে না তোমার তাপ পরে থাকবে এইচ মাইনাস এইচ প্রাইম যে তাপ থাকবে সেইটুকু তাপ ক্যালোরি মিটার এবং ক্যালোরি মিটার মধ্যস্থ জল এবং বরফ গলিত জল সবাই মিলে কোনো একটা উষ্ণতায় পৌঁছবে জিরোডিগিতে কোনো একটা উষ্ণতায় তা প্রথমত আমরা বললাম ক্যালোরিমিটারের মধ্যে জল ক্যালোরি ভর ওয়ান আপেক্ষিতা পয়েন্ট ওয়ান এরা ধরে নাও টি উষ্ণতায় পৌঁছবে কোথা থেকে না জিরো ডিগ্রি উষ্ণতা থেকে প্লাস ক্যালোরিমিটার মধ্যস্থ জল উনপঞ্চাশ এবং বরফ গলিত জল দশ এরাও আপেগি তাপ ওয়ান এবং এরাও কিন্তু টি উষ্ণতা পৌঁছবে জিরো ডিগ্রি থেকে তাহলে এই যে উষ্ণতা প্রতিষ্ঠা কেন্দ্রটা এইটুকু তাপ গ্রহণ করে সেটা কত বারোশো থেকে আটশো যদি বিয়োগ করা হয় বারোশো চারশো পঞ্চাশ ইস এই কোয়ালসটি এটা মানে ওয়ান মানে এক কথা টি প্লাস উনপঞ্চা দশ উনষাট ইন্টু ওয়ান মানে টি ঊনষাট টি পাঁচই নয় উনষাটটি মানে সিক্সটি টি সো টি ইস ইকাল টু জিরো জিরো কেটে দিলে ফাইভ বাই সিক্স সো যেটা দাঁড়ালো ফোরটি ফাইভ বাই সিক্স ইজ ইকালস টু সেভেন পয়েন্ট ফাইভ সো সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যান্সার কী রয়েছে ডেফিনেটলি অ্যান্সার সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সান্সার সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা একটু ভালো করে ভিডিওটাকে রিপিট করে দেখবে প্রত্যেকে বুঝতে দিয়েছিলাম যে প্রথমে মানে ক্যালকুলেশনটা একটু বড় হবে তোমরা এটা একটু দেখে নিও ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে হুইস ইজ দ্য অফ দ্য ফলোয়িং ইজ নট ইলেকট্রোম্যাগটিক ওয়েভস নিচের কোনটি তরিচমুখী তরঙ্গ নয় আলো একপর তরিচমুখী তরঙ্গ গামার শেয়ার পর তরিচমিত তরঙ্গ এক্সর শেয়ার তৈরিমুখী তরঙ্গ কিন্তু আলফা রশ্মি আলফা ইজ নট এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এ পার্টিকেল অফ মাস এম অ্যান্ড কেরিং কার চার্জ কিউ এন্টার্স উইথ এ ভেলোসিটি ভি পারপেন্ডিকুলার টু দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দ্য টাইম পিরিয়ড অফ রোটেশন টি রোটেশন ইজ টি দেন টি ইজ প্রপোশনাল টু মানে বলছে একটি এম ভরের কিউ আধান বিশিষ্ট কোনো একটি আধান বা কণা যেটা ভি বেগে বি চুম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্বে প্রবেশ করে তাহলে তার পর্যায়কালটা এদের কোনটার সঙ্গে সমানুপাতিক হবে আচ্ছা একটা জিনিস আমরা জানি চুম্বক ক্ষেত্রে যেটা আসে যে অভিকেন্দ্র বল যখন চম্বুক্ষেত্র মানে চুম্বক ক্ষেত্রে অবিলম্বে প্রবেশ করে তখন একটা অবিকেন্দ্র বলের সৃষ্টি বা বৃত্তাকার পথে করে সেটা হতো এম বি বাই আর ইকোয়াল টু কিউ ভি বি সো এখানে আমরা কি করতে পারি বিস্কোয়ারের সঙ্গে ভি কাটতে পারি

সো টাইম পিরিয়ড কি টাইম পিরিয়ড টি ইজ ইকোয়ালস আমরা কি জানি টু পাই আর বাই ভি এস ইকাল টু ভি টি যেহেতু আমরা জানি এস ইজ ইকোয়ালস টু ভিটি সো টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি এস বলতে মানে একটা সার্কুলার পথে করতে টু পাই আর বাই ভি সো টু পাই বাই ভি ইন্টু আর এর মান কত আর এর মান এম ভি বাই কিউ বি সো এখানে দেখো ভি ভি কেটে গেলে তাহলে কী পড়ে থাকলো টু পাই বাই কিউ কনস্ট্যান্ট সো এম বাই বি সো টি প্রপোর্শনাল টু এম বাই বি ইজ দ্য কারেক্ট আনসার ভালো করে দেখো টি প্রফোর্শনাল টু এম বাই বি সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার দ্য অ্যাঙ্গেল অফ ডিপ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ ইজ অ্যাপ্রক্সিমেটলি তো বলছে নথিকোন অবশ্য আমরা জানি ইকুয়েটরে বা নিরক্ষীয় তলে জিরো ডিগ্রি হয় এবং পড়লে মেরু অঞ্চলে নথিকণের মান নব্বই ডিগ্রি হয় অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার হুইস ইজ দ্য হুইস অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর তাহলে নিচের কোনটি ভেক্টর নয় বেগ একটা ভেক্টর আসি ভেলোসিটি কাইনেটিক এনার্জি ইলেকট্রিক ফিল্ড মুভমেন্ট মুভমেন্ট অফ ফোর্স তাহলে ভেলোসিটি একটা ভেক্টর আসি ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর আসি মুভমেন্ট অফ ফোর্স একটা ভেক্টর আসি সো কাইনেটিক এনার্জি ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি কোশ্চেন নাম্বার নেক্সট দ্য মাস অফ এ বডি টু কেজি ইট মুভস ইট ইজ মুভিং উইথ এ লিনিয়ার ভেলোসিটি টেন মিটার পার সেকেন্ড দা ফোর্স দ্যাট ইজ টু বি বিপ্লাই টু স্টপ ইন টু সেকেন্ডস বলছে কোনো একটা বস্তুর পর দুই কেজি এটা মানে দশ মিটার পার সেকেন্ড বেগে চলাচল করছে যদি তার উপর কত বল প্রয়োগ করলে সে দুই সেকেন্ড পরে দাঁড়িয়ে যাবে তো খুব সিম্পল বিষয় এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি প্রথমে আমরা কী জানি বলতো এখানে কী কী দিয়ে জানি আমরা এম ভি ইজ ইকোয়ালস টু ইউ প্লাস এটি যেহেতু কণাটি দাঁড়িয়ে যাচ্ছে তাহলে মন্ধন ঘটছে তো এখানে ভি অন্তিম ভ্যালোচিটি জিরো হবে ইনিশিয়াল ভ্যালোজি থাকবে বাট মন্দনের জন্য মাইনাস এটি সো এখানে অ্যাক্সিলারেশন কত হবে অ্যাক্সেলারেশন হবে টি বাই ইউ বাই টি সো পার্টিক্যালটা অ্যাক্সেলারেশন হবে দিস সো পার্টিকলটার মাস যেহেতু দেওয়া রয়েছে সো পার্টিকলটার ফোর্স কত হবে এম এ এম এ মিনস এম ইউ বাই টি সো এখানে এম ইউ বাই টি এম এর মান কত এখানে এম এর মান তোমার টু কেজি ইউ এর মান টেন আর টি এর মান কত টু সো টু টু কাটলে টেন নিউটন সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটু ভালো করে দেখবে বুঝতে পারবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অতপর আমাদের কোন কোশ্চেনটা সলভ করতে হবে কোশ্চেন নাম্বার সেভেন বলছে টু রেজিস্ট্যান্স আর অ্যান্ড টু আর আর কানেক্টেড ইন ব্যারালাল টু এ ব্যাটারি দ্য রেশিও অফ রেট অফ হিট জেনারেট জেনারেটেড ইন দেম বলছে দুটো আর এবং টু আর রোধের রোধকে কোনো একটা ব্যাটারির সঙ্গে সমান্তর যুক্ত করা আছে তবে তাদের উৎপন্ন তাপের সমীকরণ অনুপাত কী হবে দ্য রেশিও অব হিট রেট রেট হিট রেট অব হিট জেনারেট সো আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে কোনো একটা বর্তনীতে উৎপন্ন তাপের সমীকরণ এইচ ইকলস টু আই স্কোয়ার আটটি যে বলতে পারে নো প্রবলেম বাট একটা কথা মাথায় রাখবে এটা কিন্তু যখন দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে কানেকশান করা হয় কিন্তু দুটো রেজিস্ট্যান্সকে যদি আমরা প্যারালালে কানেকশন করি ব্যাটারির সঙ্গে তবে অবশ্যই মাথায় রাখবে এই ইকুয়েশনটা কাজ করবে না তখন কী করতে হবে যে সিরিজের ক্ষেত্রে কারেন্ট কানস্ট্যান্ট থাকে আর মানে প্যারালের ক্ষেত্রে পোটেন্সিয়াল বা ভোল্টেজ কানস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এটা লেখো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি এটা কি উৎপন্ন তাপের সমীকরণ সো যাই হোক ওটা ফ্যাক্টর নয় এখানে তাহলে উৎপন্ন তাপের সমীকরণের অনুপাত কী হচ্ছে যে একটা আই এইচ ওয়ান বাই এইচ টু

ইট ইজ ইটস ডি ব্রগলি ওয়েবলেন্থ তাহলে এর ডি বগলি তরঙ্গদর্ঘ কত হবে বলছে কোনো একটি কনার ফোটন কনার ভর এম যেটা তোমার হচ্ছে গিয়ে ভি ভি ভের মধ্য দিয়ে ত্বরান্বিত অবস্থায় চলছে তাহলে সেই ফোটন কনার তরঙ্গ তোমার হচ্ছে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে খুবই সহজ বিষয় এটা আমরা যেটা ভালো করে জানি যে ডি ব্রকলি তরঙ্গদর্গ সমীকরণ সমর্থ হচ্ছে কি ল্যামডা ইজ ইকোয়ালস টু এইচ বাই ই আরও ভালো করে বলতে পারি ল্যামডা ইজ ইক টু এইচ বাই এম ভি আচ্ছা দ্বিতীয় স্টেপ এটা এক নম্বর সমীকরণ থাকলো দ্বিতীয় স্টেপ আমরা কী বলতে পারি দ্বিতীয় স্টেপ আমরা বলতে পারি যে আমরা জানি কাইনেটিক এনার্জি ই ইজ ইকালস টু ইভি ইলেকট্রিক চার্জ অ্যান্ড পটেনশিয়াল অফ দা স্টোভিং পটেনশিয়াল সো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনকে হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইস ইকিটি সো এখানে আমরা এম ভি স্কোয়ার্কোয়ার বাই এম ইজ ইক টু টু লিখতে পারি সো এক কথায় লিখতে পারি এম ভি ইস ইকুয়াল টু রুট ওভার অফ টু এম ই ভি সো এম এটা তাহলে আমরা এখানে ডিরেক্টলি

চম্বক ক্ষেত্র বলে যাই যে তরিত ক্ষেত্র দিয়ে বিচার করে বিষয়টাকে আরও খুব সহজ ভাষায় হবে আমরা জানি যে কোনো একটি সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে ঠিক আছে যে তড়িৎ ক্ষেত্র ই এখানে যদি আমরা কোনো একটা ডাইপোল রাখি তাহলে সেই ডাইপোলটির ওপর একটা তোমরা হচ্ছে গিয়ে কোনো একটা ইলেকট্রিক ডাইপোল রাখি মাইনাস কিউ প্লাস কিউ যেটা রাখি না কেন তাহলে এখানে একটা টর্ক সৃষ্টি হবে সেই টর্কের এক্সপ্রেশন আমরা কি জানি যে পি ক্রস ই বা পি ই থিটা এটা আমরা জানি কিন্তু দক্ষিণ বিষয় এখানে মোমেন্টাম পি এর জায়গা বলে চুম্বকের ক্ষেত্রে এম আর ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তে যেটা আমরা ই বলতাম সেটা ওরা বলছে বি মিডিল অ্যাঙ্গেল কত থিটা না বলছে বিটা তো একই বিষয় ইলেকট্রিক ডাইপলটা বলে বলছে ম্যাগনেটিক ডাইপোল বলি টাউ ইজ ইকুয়াল টু এম বি সাইন থিটা সাইন বিটা সো এটা হবে তোমার ম্যাগনেটিক ডাইপোল একদম সেম হয়েছে যদি আমরা মানে কল্পনা করি সো এখানে কি আসবে আনসার এম বি সাইন বিটা

আয়নি তো হাইড্রোজেনের ভৌম স্তরে মানে তোমার শক্তি হচ্ছে গিয়ে আয়ন শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট তা কোনো একটা স্টেটে হাইড্রোজেন কোনো একটা স্টেটে যদি শক্তি মানে হয় ইলেকট্রন শক্তি হয় মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইলেকট্রন ভোল্ট তবে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হবে তবে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হবে দেখো এখানে আমরা খুব শর্টলি একটা জিনিস বলতে পারি একটা জিনিস আমরা খুব ভালো করে জানি সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন হোক বা কোনো একটা পরমাণু ক্ষেত্রে এনার্জির এক্সপ্রেশনটা কী আমরা জানি এনতম কক্ষের এনার্জি এক্সপ্রেশন ই এন ইজ ইকালস টু মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট এখানে যেহেতু আমরা বললাম যে ইলেকট্রনটা কোনো একটা স্টেটে এনার্জি দেওয়া হচ্ছে ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট সো মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট সেখানে এখানে আমরা মাইনাস থার্টি মাইন তাহলে এন স্কোয়ার ইকোয়াল টু কত হবে এন স্কোয়ার ইকোয়াস টু মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান মানে আমরা ইলেকট্রন ফোল কেটে দিলাম মাইনাস কেটে দিলাম তো এন ইস টু রুট ওভার অফ থার্টিন পয়েন্ট সিক্স বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান সো এটা যেটা অ্যান্সার আসবে সেটা তোমার হচ্ছে গিয়ে থার্টিন পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান দ্যাট মিনস নাইন সো রুট ওভার অফ নাইন মিনস থ্রি তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হবে তিন ঠিক আছে তোমরা দেখবে কোনো একটা হাইড্রোজেন পরমাণু এনতম কক্ষের এনার্জির এক্সপ্রেশন এটা দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত পাবো অপশন নম্বর সি হল কারেক্ট অ্যান্সার সো পরবর্তী অপশনে আমরা কী বলতে পারি পরবর্তী অপশনে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে আচ্ছা দেখো তো পরবর্তী প্রশ্ন কি আছে বলছি দা কোইফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টান্স দা কোইফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টান্স অফ এ কয়েল হ্যাভিং ফোর হান্ড্রেড টার্নস ইজ এইট মিলি হ্যান্ড্রি এ কারেন্ট অফ পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং থ্রু দা কয়েল দ্য ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস বলছে কোনো একটি সাবেশাঙ্কের মানে চারশো পাকের কোনো একটা সাবেশাঙ্কের কয়েলের সাবেশাঙ্ক এইট মিলি হ্যান্ড্রি চারশো পাকের কোনো একটা কয়েলের সাবেষাঙ্ক আট মিলি হ্যান্ড্রি এর মধ্য দিয়ে পয়েন্ট ফাইভ এমপের যদি কারেন্ট পাঠানো হয় তাহলে সেখানে চৌম্বক ফ্লাক্স কত সৃষ্টি হবে খুবই সহজ কোশ্চেন আমরা এখানে এমনি এমনি করতে পারি যে আমরা জানি ফাই ইজ ইকুয়ালস টু ফাই ইজ ইকুয়ালস টু এল আই সো এখানে এল এর মান কথা বলেছে এখানে এল এর মান বলেছে তোমার হচ্ছে গিয়ে এইট মিলি মানে এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর আই এর মানে কত বলেছে পয়েন্ট মানে হাফ তার মানে ফোর টেন টু দি পর মাইনাস থ্রি এত কি এত ওয়েবার চম্বক লাগছে রেখো ওয়েবার সো অপশন নাম্বার এ হলো কারেক্ট ঠিক আছে অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কী বলেছে দ্য ইকুয়েশন অফ এ প্রগ্রেসিভ ওয়েভস ইজ ওয়াই ইটস ভ্যালেসিটি কোনো একটা চল সমীকরণ দেওয়া যায় তাহলে তার কী চেয়েছে বলো তো তার হচ্ছে গিয়ে বেক চেয়েছে তো কোনো একটা চল সমীকরণ কী দিয়েছে এখানে ওয়াই ইকাল টু ফোর সাইন পাই সিক্সটি তো এখানে যেটা বলেছে ওয়াই ইকোয়ালস টু ফোর সাইন পাই সিক্সটি টি প্লাস জিরো পয়েন্ট ওয়ান এক্স আচ্ছা আমরা কী জানি জন্য আমরা জানি ওয়াই ইকোয়ালস টু এ সাইন ওমেগাটি মাইনাস কে এক্স যদি আমরা পাইটিকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ কম্পেয়ার করে আমরা ওমেগা কত পাবো ওমেগা আমরা যেটা পাবো এখান থেকে সেটা হলো তোমার সিক্সটি পাই আর কে কত পাবো না এখান থেকে কে যেটা পাবো সেটা হচ্ছে কে প্লাসের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কে পাবো না কে এইচ ইকোয়াস টু পয়েন্ট ওয়ান পাই সো আমরা কী জিনিস বলতো আমরা জানি ওমেগা বাইকে ইজ ইকুয়ালস টু টু পাই এন বাই টু পাই বাই ল্যামডা সো টু পাই টু পাই কেটে থাকলে এন ল্যামডা দ্যাট মিনস ভি এটাই ভালো সিটি সো ওমেগার মানে কত এখানে সিক্সটি পাই আর পয়েন্ট ওয়ান পাই সো পাই পাই কেটে গেলো সিক্সটি পাই মানে কত সিক্স হান্ড্রেড এত মিটার পার সেকেন্ড ছশো মিটার পার সেকেন্ড বাট এখানে ডিরেকশন চেয়েছে ছশো মিটার পার সেকেন্ড দুটো অপশন আছে অবশ্যই এখানে পজিটিভ থাকার কারণে একশোকে ঋণাত্মক দিকে হবে মাথায় রাখবে এখানে ওয়াই ইকোয়ালস টু এ সাইন ও মেগাটি মাইনাস কে এক্স মানে পজিটিভ দিকে আর প্লাস কে এক্স মানে তোমার হচ্ছে কি নেগেটিভ দিকে তাহলে অপশন অবশ্যই এখানে বি হবে ছশো সেন্টিমিটার পার সেকেন্ড এমনি নেগেটিভ এক্স ডিরেকশন সো এগুলোকে আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমরা দেখে নেবে দরকারে রিপিট করে এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশান নাম্বার বি

ঠিকঠাক না এখানে মাইনাস টু আছে এর জায়গায় এখানে একটা মাইনাস টু হবে ঠিক আছে ভালো করে দেখবে তোমাদের এখানে হ্যাঁ একটু মিস্টেক আছে এখানে অপশন নাম্বার বি হবে উত্তর হবে এম এল স্কোয়ার টুয়েন্টি পাওয়ার মাইনাস টু আইন প্লাস টু ঠিক আছে দেখবে এখানে পেপারটা কথা কোশ্চেনটা ভুল আছে আমি তবু আরেকবার চেক করে দিচ্ছি

এখানে নিয়ে কোনো সন্দেহ নেই তোমাদের এখানে কোয়েশনটার অ্যান্সারটা একটু রয়েছে ঠিক আছে একটু দেখে নেবা টেনশনের কোনো কারণে জিরো পার্সেন্ট টেনশনে থাকো সো এখানে অ্যান্সারটা কিন্তু তোমার হবে এম এল এ স্কোয়ার এম এল এ স্কোয়ার টু টু আই ইনভার্স টু ঠিক আছে পরবর্তী কোয়েশন কী বলছে দ্য দ্য ফেনোমোনা হুইজ ক্যান নট বি এক্সপ্লেইন ওয়েভ থিওরি অফ লাইট ইজ মানে কোন ঘটনাটি আমরা তো আলো তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে পারি না ইন্টারফারেন্স অবশ্যই আলোক তরঙ্গের একটা অংশ ডিফ্রাকশন অবশ্যই আলো তরঙ্গের একটা অংশ পোলারাইজেশন অবশ্যই ফটো ইলেকট্রিকিভেট আলোক তরিত ক্রিয়াকে আমরা আলোক তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে পারি না কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য মিনিমাম ওয়েবলেনথ অফ ইমিটেড এক্স রেডিয়েসে ওয়ে দ্য পটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য অ্যানোট অ্যান্ড ক্যাথোট ইজ থার্টি কিলো ভোল্ট অ্যাজিউমিং এইচ ইকো এইচ ইকো টু সিক্স পয়েন্ট ফোর টেন টু মাইনাস ফোর থার্টি ফোর জল সেকেন্ড মানে বলছে মিন এক্স রশ্মির মিনিমাম তরঙ্গদৈর্ঘ কত হবে যদি কোনো একটি মানে ক্যাথোড এবং অ্যানোড প্লেটের মধ্যে বিবাহ পর্বে থাকে তিরিশ কিলো ভোল্টেজ যেখানে তোমার প্লাঙ্কে প্লাঙ্কেত বলা আছে দেখো আমরা জানি যে কোনো একটা ফোটনের ক্ষেত্রে সর্বোচ্চ কম্পাঙ্কের ফোটনের ক্ষেত্রে যে পরিমাণ শক্তি লাগে সেটা কত ইভি জিরো সো এখানে বলতে পারে এসি বাই ল্যামডা মিনিমাম সর্বনিম্ন যখন কম্পাঙ্ক ম্যাক্সিমাম তরঙ্গ তরঙ্গী হবে মিনিমাম হবে ইভি জিরো সো ল্যামডা মিনিমাম ইজ ইকুয়ালস টু এইচসি বাই এসি বাই ইভি জিরো এখানে সি এর মান কত সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পর মাইনাস থার্টি ফোর সি এর মান থ্রি টেন টু দি পর এইট টেন টু দি পর এইট আর ই এর মান ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি ওয়ান মাইনাস নাইনটিন আর তোমার হচ্ছে ভি এর মান কত ভি এর মান তোমার হচ্ছে গিয়ে তিরিশ কিলো মানে তিন হাজার তিরিশ ইন্টু এক হাজার এত কি এত মিটার পাবো

ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু থার্টি ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস নাইনটিন মাইনাস থার্টি ফোর না সরি মাইনাস থার্টি মাইনাস নাইনটিন ইন্টু থাউজেন্ড ইন্টু টেন টু টু পাওয়ার টেন যদি আমরা এটাকে অ্যাংস্টমিকভাবে নিয়ে যাই তাহলে যেটা আসলে দেখো জিরো পয়েন্ট ফোর অ্যান্সার ইজ দ্য জিরো পয়েন্ট ফোর ঠিক আছে তখন একটু দেখে নেবে জিরো পয়েন্ট ফোর তো যাই হোক এখানে যেটা আসলো সেটা তোমার হচ্ছে কি অপশান নাম্বার জিরো পয়েন্ট ফোর কি অপশান আছে ও ডেফিনেটলি অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক হলো পরবর্তী কোয়েশন যেটা বলেছে ওরা সেটা হচ্ছে গিয়ে দ্য এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এক্স এইট্টি এইট ওয়ান নাইনটি সিক্স ডি কে টু এইট্টি সেভেন্টি এইট ওয়ান সিক্সটি ফোর দ্য নাম্বার অফ আলফারেস অ্যান্ড নাম্বার অফ বিটারেস আর রেসপেক্টিভলি বলছে কোনো একটি তেজস্ক্রিয় মৌল থেকে এক্স সামথিং মৌল থেকে ওয়াই সামথিং মৌলতে যেতে হবে যেখানে কটা আলফা কোনো কটা বিটে কোনো হবে তাহলে এক্স একশো ছিয়ানব্বই অষ্টআশি থেকে একশো চৌষট্টি আটাত্তর দেখো ওখানে যেটা বলেছে ওরা এক্স তোমার হচ্ছে অষ্টআশি রয়েছে এখানে একশো ছিয়ানব্বই থেকে কোথা যাবে যে না ওয়াই সেভেন্টি এইট একশো চৌষট্টি তাহলে এখানে প্রথমত আমরা আলফারশি যদি দেখি তাহলে রশি মানে কী বলতো রশি মানে হিলিয়ামের স্রোত হিলিয়াম মানে কি দুই চার তাহলে কটা আলফা কোনো হবে তাহলে এক্স থেকে ওয়াই প্রথম আলফা কটা হবে এবং বিটা কটা হবে ঠিক আছে এখানে যেটা বলেছি ওরা ঠিক আছে একটা কথা মাথায় রাখি যেহেতু আলফাবিটে একসঙ্গে বলেছে মাথায় রাখবে বিটা কণা মানে কি বলতো বিটা কোনা মানে কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রনের স্রোত মানে বাংলা কথায় ই মাইনাস ওয়ান মানে বিটাও কোন নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটা থেকে এটার ক্যালকুলেশন করতে গেলে যতটুকু কমবে সেটাই এক্স্যাক্টলি আলফা কোনার সংখ্যা হবে তাহলে একশো থেকে একশো চৌষট্টি বিয়ে যেটা দাঁড়াচ্ছে একশো ছিয়ানব্বই একশো মানে তোমার দুই আর এখানে তোমার হচ্ছে গিয়ে তিন বত্রিশ এবং প্রত্যেকটা আলফা কণার ভর সংখ্যা যদি চার চার দিয়ে ভাগ করলে কত হবে চার দিয়ে ভাগ করলে আট মানে আটখানা আলফা নির্গত হচ্ছে কটা আটখানা এবার একটা বিষয় আটখানা আলফা কনার জন্য পরমাণু ক্রমাঙ্গ কত চেঞ্জ হবে ষোলো তাহলে এইটটি এইট থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে পড়ে থাকবো কত তোমার হচ্ছে সেভেন্টি টু কিন্তু দেখো এখানে সেভেন্টি এইট আছে তাহলে বেশি হয়েছে এবার এখান থেকে ধর না তোমার হচ্ছে গিয়ে কটা ওয়াই সেভেন্টি এইট যেটা কত হওয়ার কথা না যেটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার বিটা কোনা প্রথমত আমরা দেখলাম যে একশো ছিয়ানব্বই অষ্টআশি থেকে তোমার হচ্ছে গিয়ে আটাত্তর একশো চৌষট্টিতে যাওয়ার জন্য তোমার আটখানা প্রোটন নির্গত মানে আটখানা কণা নির্গত হলো কণা নির্গত হলে ভর সংখ্যাটা অ্যাডজাস্ট হয়ে গেলো কিন্তু এই আটাত্তর থেকে বাহাত্তরে পরিণত হয়েছে কি আলফা কণার ক্ষেত্রে তাহলে আরও কিছু মানে তোমার হচ্ছে অষ্টআশি থেকে বাহাত্তরে আসলো কিন্তু এখানে তোমার ওয়াইয়ের ক্ষেত্রে আটাত্তর বলেছে তাহলে কি আরও ছখানা দরকার তাহলে ছখানা মানে ছখানা ইলেকট্রন নির্গত কারণ ইলেকট্রন বেড়ে যাওয়া মানে কি পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যায় তো বাংলা কথায় মাথায় রাখবে এখানে এর সমান সমান আট হবে আর জের সমান সমান ছয় হবে মানে এ সমান সমান সরি আলফা কণা সমান সমান আট হবে এবং বিটা কণা সমান সমান ছয় হবে মানে আট কানা কণা এবং ছখানা বিটা কণা নির্গত হবে তাহলে এখানে অপশন কোনটা হবে বলো তো আট ছয় মানে অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার কিচ্ছু নেই একটু শুধুমাত্র তোমরা চোখ কান খোলা খোলাটাকে দেখবে বিষয়গুলি আমি বুঝতে পারি এগুলো তো অঙ্ক তোমরা নিজেরাই পারবে আমাদের কোনো দরকার পড়ে না খুবই সহজ কোশ্চেন আচ্ছা এরপরে কী বলেছে এরপরে বলেছে দ্য ডিস্ট ডিস্টেন্স বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড স্ক্রিন ইজ এইট্টি সেন্টিমিটার এ কনভেক্স লেন্স ইজ প্লেসড বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড স্ক্রিন দ্য ম্যাক্সিমাম অফ লেন্স অফ দ্য লেন্স ফর হুইস এমএল বিছে যে বস্তু থেকে পর্দার মধ্যে দূরত্ব আশি সেন্টিমিটার বাংলা কথা এত কথা ভেবে লাভ নেই তাহলে উত্তর লেন যদি তাদের মাঝখানে রাখা হয় তাহলে ফোকাস দূরত্ব কত হলে ম্যাক্সিমাম ফোকাস দূরত্ব কত হলে তার একটি মাত্র প্রতিবিম্ব গঠিত হবে এটাই হচ্ছে মেন কথা তোমরা একটা কথা মাথায় রাখবে যে এরকম একটা জিনিস তোমরা জানতে যে কোনো একটা উৎস থেকে উৎসের পর্দা থেকে প্রতিবিম্বের পর্দার মধ্যে একটা লেন্স রাখা হয় বস্তুর মাত্র অবস্থানের জন্য মাত্র সৎ প্রতিবিম্ব পাওয়া যাবে যেন যদি উৎস থেকে প্রতিবিম্বের যে দূরত্ব ডি সেই ডিটা কি হবে যে একটিমাত্র হতে গেলে লেন্সের ফোকাস দূরত্বের গুণ হতে হবে যদি একাধিক দুটো সৎবিম্ব হয় তাহলে ফোকাস দূরত্ব কি চারগুণ অপেক্ষা বেশি হতে হবে তোমরা পর্দার দূরত্বটা কি হতে হবে ফোকাস দূরত্ব চার গুণ আপনাকে বেশি হতে হবে তাহলে এখানে ফোকাস দূরত্ব কত হতে হবে ম্যাক্সিমাম ডি বাই ফোর ডি মানে কত তোমার আশি বাই ফোর মানে কুড়ি সো অ্যান্সার হচ্ছে তোমার কুড়ি সেন্টিমিটার ঠিক আছে কুড়ি সেন্টিমিটার অ্যান্সার এরপরে কি বলছে এরপরে বলছে ইন দ্য ফিগার ইন দ্য ফিগার দ্য কারেন্ট থ্রু দ্য ব্যাটারি ইজ এই চিত্রে তাই ব্যাটারির মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে ব্যাটারির মধ্য দিয়ে কারেন্ট আছে তোমার কত যাচ্ছে সেটা দেখতে হবে একটা কথা মাথায় রাখি ব্যাটারির একটা পজিটিভ দিক এটা কি এটা একটা ডায়ট ডায়টের মানে তোমার নেগেটিভের সঙ্গে ব্যাটারি পজিটিভ কানেক্ট অর্থাৎ এই বর্তনীতে কোনো কারেন্ট যাবে না কারণ আমরা জানি কোনো একটা পিএন ডায়ট বিপরীত বয়সে রোধ হয় অসীম অর্থাৎ অসীম রোধের মধ্যে কোনো কারেন্ট যেতে পারে না তাহলে কারেন্ট শুধুমাত্র এই বর্তনীতি এই দিক এই দিকে যাবে তাহলে এখান থেকে এইদিকে মোট রোদ কত এখান থেকে এইদিকে মোট রো দুই প্লাস দুই চার আর বর্তমান ভোল্টেজ কত দুই তাহলে আমরা কি জানি কারেন্ট আই টু মোট রেজিস্ট্যান্স মানে তোমার হচ্ছে গিয়ে আই কস্ট ভি বাই আর ভি এর মান কত দুই আর এর মান কত দুই দুই চার মানে হাফ সো হাফ এম্পিয়ার ইজ দ্য কারেক্ট আনসার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার একটু দেখে নেবে বুঝতে পারবে এরপরে কী বলছে এ বডি অফ মাস এম এ বডি অফ মাস এম অ্যাটাসড টু এ স্ট্রিং ইজ রোটেটিং ইন এ ভার্টি ভার্টিক্যাল প্লেন উইথ ভ্যালোসিটি পি দ্য টেনশন অফ দ্য স্ট্রিং ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য স্ট্রিং ইজ বলছে এম ভরের কোনো একটা বস্তু মানে উলম্ব তলে ভি বেয়েকে গতিশীল হয় তাহলে সেই মানে কোন অবস্থানে সুতোর টানটা হবে ম্যাক্সিমাম অ্যাট হোয়াট কাইন্ড অফ পজিশান দ্য টেনশন অফ দ্য স্ট্রিং ম্যাক্সিমাম হোয়েন দ্য স্ট্রিং ইজ কোন পজিশন হবে মাথায় রাখবে যে কোনো একটা স্ট্রিং তার যখন উল্লম্ব বৃত্তাকার পদে করে তখন এই পজিশনে তিনখানা বল থাকে একটা সত্তর টান টি নিচের দিকে একটা গ্রাভিটেশনাল ফোর্স এম জি এবং তোমার অভিকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর তো বাংলা কথা এই জায়গাটায় তোমার হচ্ছে গিয়ে বল সব থেকে ম্যাক্সিমাম হবে মানে তোমার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম বল হবে কোন জায়গা বলতো যখন কারণ দিকে তোমার থেকে দুটো বল থাকবে এবং এই দিকে বাইরের দিকে ম্যাক্সিমাম বল হবে দ্য স্ট্রিং সত্তর টান সবথেকে ম্যাক্সিমাম কোথা হবে কারণ সত্তর টান এই জায়গায় থাকবে নিচের দিকে এম জি থাকবে সত্তর টান তোমার এদিকে থাকবে শুধুমাত্র এখানে যখন কোনো একটা পার্টিকেল এই জায়গায় থাকবে তখন এদিকে এম জি থাকবে সত্তর টানটি থাকবে এবং এদিকে কি অভিকেন্দ্র বল থাকবে আর এখানে কি এদিকে অভিকেন্দ্র বলও আছে এবং এদিকে কী আছে বলতো গ্রাভিটেশনাল ফোর্সও আছে তোমার হচ্ছে গিয়ে এমজি এবং সত্তর অভিজ্ঞ অলম্বতলা চলার জন্য এবং শুধুমাত্র সত্তর টানা দেখি সত্তর টানটা করতে ম্যাক্সিমাম হবে যখন পার্টিক্যালটা এক্স্যাক্টলি ভার্টিক্যালি লোয়ার পজিশনে থাকবে সো এখানে অপশান কোনটা হবে দেখো ভার্টিক্যালি বলছে দ্য ভার্টিক্যালি ভার্টিক্যাল অ্যান্ড দ্য বডি অ্যাট দ্য লোয়েস্ট পজিশন দ্য ভার্টিক্যাল অ্যান্ড দ্য বডি এ ইজ অ্যাট দ্য লোয়েস্ট পজিশন এটাই বলছে লোয়ার পজিশন ঠিকই আছে এটাই হবে অপশন নাম্বার এ ইস দ্য কারক্ট অ্যান্সার দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রো ম্যাগনেট ক্যান বি ইনক্রিজ কোনো একটা তরিচম্বকের শক্তি বাড়ানো যায় কারেন্টের সংখ্যা বাড়িয়ে কারেন্টের পরিমাণ বাড়িয়ে এবং তার পাক সংখ্যা বাড়িয়ে সো ইনক্রিজ দ্য ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস অ্যান্ড ইনক্রিজ দ্য কারেন্ট অপশন নাম্বার বিজ দ্য কারেন্ট আমার একটা মাথায় রাখবে ঠিক আছে এরপরে কী বলছে ইন এ সিরিজ ইন এ সিরিজ এলসিয়ার সার্কিট এল আর এল এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে ইএমএ অফ অ্যান ইএমএ কোনো একটা উৎসের সোর্স দেওয়া আছে দ্য ভ্যালু অফ ক্যাপাসিটাস হুইস দ্য কারেন্ট থ্রু দ্য কারেন্ট সার্কিট ম্যাক্সিমাম আচ্ছা বলছে কখন সি কোন মানের জন্য বর্তমানেতে প্রবাহিত কারেন্ট ম্যাক্সিমাম হবে একটা কথা মাথায় রাখবে এখানে তোমাকে জেনে রাখা উচিত যে এল সি আর বর্তমান কারেন্ট ম্যাক্সিমাম হওয়া শর্ত ওমেগা এল ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি সো এখানে যেহেতু সি এর মান শিখে তাহলে দেখতে পারি কি ওয়ান বাই ওমেগা স্কোয়ার এল ওমেগার মান কত এখানে ওমেগার মান কিন্তু এটা টু হাজার দুই হাজার ঠিক আছে আর এল এর মান কত দেওয়া আছে এখানে এল এর মান চার চার মিলি হেনরি তাহলে ক্যাপাসিটেন্স কত হবে সি ইজ ইকুয়ালস টু এখানে কী কী দেওয়া রয়েছে এখানে তোমার সিম সি এর মান আমাদের বের করতে সি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা স্কোয়ার এল ওয়ান বাই দু হাজার তার হল স্কোয়ার ইন্টু এল মানে কত এল মানে তোমার হচ্ছে গিয়ে যেটা দেওয়া রয়েছে এখানে যে চার মিলি হেনরি চার না কত দেওয়া ছিল চার না আট চার মিলি হেনরি তাহলে চার মিলি হেনরি মানে চার ইন্টু টেন টু দি দিক মাইনাস থ্রি তাহলে কী আসলো এখানে এখানে যেটা আসলো যে এত ফেরাট তাহলে এটাকে আমরা টেন তু পার সিক্স দিয়ে কোন করি তাহলে এটা কত টেন টু সিক্স তাহলে এই পাওয়ারটা এবং টেন টু দি পাওয়ার সিক্স এই পাওয়ারটা কেটে যাবে তাহলে কি পড়ে থাকলো বলতো চার চারের ষোলো দুই দুই চার ষোলো সো ওয়ান বাই সিক্সটিন টু দি পাওয়ার থ্রি এই পাওয়ারটা পড়ে গেলে প্লাস হয়ে যাবে ওয়ান বাই মানে কত জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট জিরো তাহলে তিনটে শূন্য চলে গেলে কি হবে তিনটে শুনে চলে গেলে তোমার হচ্ছে কি বাষট্টি দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ মাইক্রোফেরাট একটু ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে তাহলে কত হবে বাষট্টি দশমিক পাঁচ মাইক্রোফেরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে বাষট্টি দশমিক পাঁচ রয়েছে রয়েছে সো অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার দ্য প্রেশার অফ এ গ্যাস অ্যাট টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পি ওয়ান অ্যান্ড দ্যাট অ্যান্ড অ্যান্ড অ্যাট টোয়েন্টি সেভেন সিক্স হান্ড্রেড টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পি টু মানে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোনো একটা গ্যাসের চাপ পি ওয়ান এবং দুশো চা সশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পি টু তাহলে দ্য ভলিউম অফ দ্য গ্যাস ইজ আনসে তাহলে ভলিউম অপর থাকে তাহলে পি ওয়ান পি টু মান করতো আমরা কি জানি আমরা জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু যেহেতু ভলিউম সমান তাহলে ভি ওয়ান ভি টু চলে গেল তাহলে টি ওয়ান বাই টি পি ওয়ান বাই পি টু চলে পি ওয়ানের নিচে পি টু নিলাম আর ওপরে টি ওয়ান বাই টি টু নিলাম সো টি ওয়ানের মান কত টোয়েন্টি সেভেন প্লাস টু সেভেন্টি থ্রি আর এটা কত সিক্স টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন প্লাস টু সেভেন্টি থ্রি এটা কত তিনশো বাই নয়শো তিনশো বাই নয়শো মানে কত একের তিনশো ওয়ান এস টু থ্রি আনসার ঠিক আছে একটু দেখে নেবে ওয়ান এস টু থ্রি আনসার এরপরে কী বলছে এ পি এম জাংশন ডায়ট ইজ ইউজড ফর এ রেক্টিভে রেক্টিভার একটি পিএন সংযোগ দায়ট একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয় অ্যান্ড ইন অ্যান্ড অ্যামপ্লিটিউড ইন অ্যান্ড অ্যামপ্লিটিউড মডিউলেটের ওয়ে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যামপ্লিটিউডস আর থ্রি ভোল্ট ওয়ান ভোল্ট রেসপেক্টিভলি দ্য মডিউলেশান ইন্ডেক্স একটা সূত্র ছিল তোমরা ক্লাস টুয়েলভের দেখবে একদম সবার শেষে চ্যাপ্টার মডিউন কমিউনিকেশন প্রিন্সিপাল সেখানে সঞ্চার ব্যবস্থায় দেখবে বিস্তার বিরূপণ রয়েছে সেই বিস্তার বিরূপণের একটা গ্রাফ আছে গ্রাফ থেকে আমরা এই বিষয়টা দেখাতে পারি যে মডুলেশন ইন্ডেক্স বিটা ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড মাইনাস মিনিমাম অ্যাম্প্লিটিউড বাই ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড প্লাস মিনিমাম অ্যাম্প্লিটিউড এটা কি মডুলেশন ইন্ডেক্স অ্যাকচুয়ালি মডুলেশন ইন্ডেক্সের ডেফিনেশন কি এম বাই এ সি দূরসঞ্চারের যে ব্যবস্থাপনায় বাহক তরঙ্গের তত্ত্ব তরঙ্গের বিস্তার এবং বাহক তরঙ্গের বিস্তার অনুপাতকে বলা হয় বিস্তার বিরূপনাঙ্ক ঠিক আছে সেখানে এ ম্যাক্সের মান বলেছে তিন এবং এ মান বলেছে ওয়ান তাহলে কত তিন মাইনাস ওয়ান ওয়ান মানে মানে দুই আর তিন প্লাস চার তাহলে তাহলে কত আসলো দুই বাই চার মানে হাফ আপনার কত শতাংশ হাফ হাফ মানে কত ফিফটি পার্সেন্ট সো অ্যান্সার কত হবে এখানে ফিফটি পার্সেন্ট অ্যান্সার হবে ঠিক আছে এখানে অ্যান্সার যেটা হবে সেটা হয় তোমার ফিফটি পার্সেন্ট অ্যান্সার লাস্ট কোশ্চেন কি বলছে হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স ইজ টু ডেস কোনো একটা তোমার যে অর্ধ পরিবাহী বস্তুর অর্ধায়ুকাল দুই দিন ষোলো গ্রাম সাবস্ট্যান্স টু এক গ্রাম মানে ষোলো গ্রাম থেকে এক গ্রাম হতে কতদিন সময় লাগবে দেখো খুব সহজ ভাষায় বলছে এত ম্যাথ না করে তোমাকে বলছি আচ্ছা ষোলো গ্রাম থেকে অর্ধেক মানে আট গ্রাম হতে কতদিন লাগবে দুই দিন আবার আট গ্রাম থেকে চার গ্রাম হতে কত সময় লাগবে আবার দু দিন চার গ্রাম থেকে দুই গ্রাম হতে কতদিন সময় লাগবে আবার দু দিন তাহলে দুই গ্রাম থেকে এক গ্রাম হতে কত সময় লাগবে আবার দু দিন তাহলে দেখো ষোলো গ্রাম থেকে এক গ্রামে আসলো দুই চার ছয় আট দিন আট দিন ঠিক আছে সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুদেরকে দেখতে সহায়তা করো তোমরা নিজেরা শেয়ার করবে কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস থ্যাংক ইউ